র্যাপিড পাস অবশেষে নিয়েই নিলাম। আমার বাসা যেহেতু বাসাবো এবং আজকে 5 নভেম্বর থেকে মতিঝিল থেকে উত্তরা পর্যন্ত মেট্রো রেল যাতায়াত শুরু করেছে, সুতরাং বোধ করি র্যাপিড পাস নেওয়ার জন্য এর চেয়ে আর ভালো কোনো সময় আমার জন্য হতে পারে না। র্যাপিড পাস সম্পর্কে যাদের ধারণা নেই তাদেরকে আগে একটু বলে নিই, র্যাপিড পাস হচ্ছে সকল ধরনের গণপরিবহনের সমন্বিত ই টিকেটিং সিস্টেম ব্যবস্থার পেমেন্ট সিস্টেম। সরকার বর্তমানে যেটি করতে চাচ্ছে, যত ধরনের গণপরিবহন আছে সব কিছুতে আপনি যেন একটি মাধ্যম ব্যবহার করে পেমেন্ট করতে পারেন, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই প্রথম উদ্যোগ হচ্ছে মেট্রো রেলের র্যাপিড পাস। র্যাপিড পাস জাপানের সনি কোম্পানির একটি NFC স্মার্ট কার্ড। প্রাথমিকভাবে এই র্যাপিড পাসের মূল্য হচ্ছে 400 টাকা, যার মধ্যে 200 টাকা হচ্ছে কার্ডের মূল্য এবং বাকিটা হচ্ছে রিচার্জ। বর্তমানে ডাচ বাংলা ব্যাংকের নির্ধারিত শাখা থেকে আপনি এই র্যাপিড পাস কিনতে পারবেন। ভিডিওতে আপনি এই মুহূর্তে ডাচ বাংলা ব্যাংকের কোন কোন শাখা থেকে বর্তমানে র্যাপিড পাস কেনা যাচ্ছে সেই তথ্যটি দেখতে পাচ্ছেন। ডাচ বাংলা ব্যাংক থেকে আপনি রিচার্জও করতে পারবেন, আবার মেট্রো রেল স্টেশন থেকেও আপনি র্যাপিড পাস রিচার্জ করতে পারবেন। ডাচ বাংলা ব্যাংক থেকে র্যাপিড পাস সংগ্রহ করার জন্য আপনার আসলে তেমন কোনো তথ্য প্রদানের কোনো প্রয়োজন নেই, আপনি জাস্ট 400 টাকা দিয়ে র্যাপিড পাস কিনে আনবেন। আমি আমার এই ভিডিওতে মূলত দেখাবো র্যাপিড পাস ডাচ বাংলা ব্যাংক থেকে কেনার পর বাসায় এসে সেটিকে কিভাবে আপনি ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশন করে নিজের নামে অ্যাক্টিভ করে নেবেন। র্যাপিড পাস রেজিস্ট্রেশনের ওয়েবসাইটের ঠিকানা হচ্ছে rapidpass.com.bd। আমি আপনাদের সুবিধার্থে গুগল থেকে গেলাম, ওয়েবসাইটের ঠিকানা লিঙ্কে দেওয়া আছে। ওয়েবসাইটে র্যাপিড পাস সম্পর্কিত বিভিন্ন তথ্যাবলী আপনারা দেখতে পারবেন, এটির কী কী কাজ কোথায় ব্যবহার করা যাবে এবং র্যাপিড পাস কেন নিবন্ধন করবেন, নিবন্ধনের সুবিধাবলী আলাদাভাবে ওয়েবসাইটে উল্লেখ করা রয়েছে। এরপর আমরা এখন চলে যাব ভিডিওর মূল অংশে, র্যাপিড পাস রেজিস্ট্রেশন। র্যাপিড পাস রেজিস্ট্রেশন উইন্ডোতে প্রথমেই আপনাকে আপনার র্যাপিড পাসের কার্ড নাম্বারটি সঠিকভাবে প্রবেশ করাতে হবে। এরপর আপনি আপনার অ্যাক্টিভ একটি ইমেইল অ্যাড্রেস এন্ট্রি দিবেন। এই দুটো তথ্য দেওয়ার পর আপনি যখন তথ্যাবলী সাবমিট করবেন তখন আপনার ইমেইলে একটি ওটিপি যাবে। ওটিপিটি আপনার পরবর্তী স্ক্রিনে প্রবেশ করান। এখানে আমার ওটিপিটি আসতে আসলে কিছুটা সময় লাগছে। আজকে যেহেতু মাত্রই মতিঝিল থেকে মেট্রো রেল সার্ভিস শুরু হলো, সুতরাং অনেকেই একসাথে এই কাজটি করছেন। হ্যাঁ, আমি টোকেনটি পাওয়ার পর সাবমিট করে দিলাম। এরপর এখন চলে এসেছে মেইন উইন্ডো, র্যাপিড পাস কার্ড নিবন্ধন ফর্ম। এখানে প্রথমেই আপনি আপনার নামটি ইংরেজিতে প্রবেশ করান। এরপর আপনাকে আপনার পিতার নাম বা মহিলাদের ক্ষেত্রে স্বামীর নাম সেটি ইংরেজিতে প্রবেশ করাতে হবে। নির্ভুলভাবে তথ্যগুলো আমি এন্ট্রি দিচ্ছি। এরপর আপনার মাতার নাম ইংরেজিতে প্রবেশ করান। খেয়াল করবেন এখানে যেন কোনো ভুল না হয়, কেননা একটি র্যাপিড কার্ডের মেয়াদ কিন্তু আজীবন, সুতরাং এটি অনেকটা আপনার ন্যাশনাল আইডির মতোই, আপনাকে একবারেই এই কার্ডটি কিনতে হবে। এরপর আপনার জাতীয়তা নির্বাচন করুন, আপনার জেন্ডার নির্বাচন করুন, এরপর আপনার জন্ম তারিখ এন্ট্রি দিন, তারপর আপনি কোন ধরনের পরিচয়পত্র দিয়ে নিবন্ধন করবেন সেটি উল্লেখ করে দিন। আমি এখানে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করলাম। এরপর আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি প্রবেশ করান, তারপর আপনার পেশা ইংরেজিতে এন্ট্রি দিন। এরপর পরবর্তী আরেকটি ইম্পর্টেন্ট তথ্য, সেটি হচ্ছে আপনার মোবাইল নাম্বারটি ইংরেজিতে লিখুন, তারপর আপনার বাসার অ্যাড্রেস, এটি এখন আমি ইংরেজিতে প্রবেশ করাচ্ছি। মোটামুটি আমার সকল তথ্য এন্ট্রি দেওয়া শেষ।
পরবর্তী স্ক্রিনে আপনি তথ্যগুলো আবারও দেখে নিতে পারবেন। তার আগে এখন একবার জিনিসগুলা আপনি চেক করে এরপর আমরা প্রসেসড বাটনে ক্লিক করব। এখানে দেখুন আপনার পূরণ করা তথ্যগুলো দেখাচ্ছে। এগুলা যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনি সাবমিটে প্রেস করুন। দেখুন আপনার ইমেইলে অলরেডি একটি পিডিএফ ফাইল চলে গিয়েছে, যেটির মাধ্যমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন ফর্মটি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং বলা হচ্ছে যে একজন অ্যাডমিন আপনার তথ্য সঠিকভাবে যাচাই করে কার্ড স্ট্যাটাস আপডেট করে নেবেন। এভাবেই আপনি খুব সহজেই ডাচ বাংলা ব্যাংক থেকে র্যাপিড পাস কিনে র্যাপিড পাসের ওয়েবসাইট থেকে কার্ডটিকে আপনার নিজের নামে নিবন্ধন করাতে পারেন। আশা করি ভিডিওটি সবার কাজে আসবে। সবাইকে ধন্যবাদ।